Welcome students to my channel Feel the Science. Today we are going to talk about circle, yes, वृत्त. तो वृत्त तुम्हारा छोटो थेके शुने आसछो, वृत्त चिनेछो, वृत्त के वृत्त होच्छे एरम टाइपेर गोल वृत्त जार एकटा सेंटार, परिधि, रेडियस, व्यासार्ध एसब सम्पर्के जानो. आज के आमरा पढ़ब डेफिनेशन अफ द सार्कल एंड डिफारेंट टाइप अफ इक्वेशन अफ सार्कल. तो डेफिनेशन ऑफ सर्कल, व्हाट इज सर्कल? द लोकस ऑफ पॉइंट्स व्हिच आर एट ए फिक्स्ड डिस्टेंस फ्रॉम ए फिक्स्ड पॉइंट इज कॉल्ड सर्कल. एंड ओ फिक्स्ड पॉइंट जेटा फिक्स्ड पॉइंट के आमरा बोली सेंटर अर्थात केंद्र एवं फिक्स्ड डिस्टेंस टा हलो व्यासार्ध. ताहले ए वृत्तेर उपरे एकटा पॉइंट पी निये निलाम, ताहले ओ पी ए डिस्टेंस एटाइ हलो व्यासार्ध बा रेडियस. ताहले ए वृत्ते केंद्रबिंदु ओ एर स्थानांक धरलाम आलफा कमा बीटा एवं ए वृत्तेर उपरे पी एकटा बिंदु जार स्थानांक निलाम एक्स कमा वाई. ताहले आजके आमरा कि डिसकस करबो बोललाम, टुडे वी आर गोइंग टू डिसकस डिफरेंट टाइप अफ इक्वेशन अफ सार्कल. प्रथमे आमरा देखी केंद्र एवं व्यासार्ध. कोनो वृत्तेर जदि केंद्र एवं व्यासार्ध देवा थाके ताहले से वृत्तेर समीकरण केमन हबे? अर्थात प्रथम जेटा आमरा देखछि एक नम्बर सेटा होच्छे सेंटर रेडियस फर्म. सेंटर रेडियस फर्म अर्थात एकटा वृत्तेर सेंटर एवं रेडियस देवा थाकबे, ताहले आमरा सेई वृत्तेर समीकरण कि करे बार करब? एखाने देखो आमरा दुटो बिंदुर मध्ये दूरत्व बार करते शिखेछि. ताहले आमि कि बोललाम, ए जे डिस्टेंस ओपी, ओपीटाइ हलो व्यासार्ध. তাহলে ওপি দূরত্ব কত? এই দুটো বিন্দু ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড ও, ওপি ইজ ইকুয়াল টু কত হবে? ওপি ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার. এটাই রেডিয়াস, রেডিয়াস আমরা এ ধরেছি. তাহলে এটা ইজ ইকুয়াল টু এ, স্কোয়ারিং বোথ সাইড एक्स माइनस आल्फा होल स्क्वायर प्लस वाई माइनस बीटा होल स्क्वायर इक्वल टू ए स्क्वायर. एटाई हलो निम्न इक्वेशन. हाँ माने जदि वृत्तेर सेंटर एवं रेडियस देवा थाके ताहले सेई वृत्तेर आमरा समीकरण हबे इक्वेशन अफ द सार्कल एक्स माइनस आल्फा होल स्क्वायर प्लस वाई माइनस बीटा होल स्क्वायर इक्वल टू ए स्क्वायर. एबार धरो सेंटर जदि ओरिजिन हो जाए, माने मूल बिंदुटाई जदि सेंटर हय, তাহলে সেন্টার হয়ে গেল জিরো জিরো, জিরো কমা জিরো. তাহলে কি হবে? তাহলে রেডিয়াস কি হবে? ধরো এইখানে পি একটা বিন্দু, এক্স কমা ওয়াই. তাহলে রেডিয়াস এখানে ডিস্টেন্স বিটুইন ওপি, রেডিয়াস ধরো এটা আর ধরলাম. হ্যাঁ তাহলে আর ইজ ইকুয়াল টু কত? আচ্ছা নামটাও আলাদা দিই, এটা কি এ ধরো. তাহলে এখানে যে রেডিয়াস ও এ অর্থাৎ আর, সেটা হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড ও, মূলবিন্দু ও. তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে যখন সেন্টার যদি মূলবিন্দুতে হয়, তাহলে এটা টাইপ টু ইকুয়েশন. সেন্টার অ্যাট অরিজিন অর্থাৎ মূলবিন্দুতে যদি সেন্টার হয় কেন্দ্র, তখন তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত? রুট ওভার এক্স মাইনাস জিরো স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর. এবার আবার স্কোয়ারিং বোথ সাইড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার. তাহলে আর যদি রেডিয়াস হয় তাহলে এবং সেন্টার অরিজিনে, তাহলে বৃত্তের সমীকরণ পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার. এখানে তুমি রেডিয়াস যদি এ হয় তাহলে এ স্কোয়ার লিখবে, বুঝতে পারছো? তো এই হলো বৃত্তের সমীকরণ. চলো ফটাফট একটা তাহলে আমরা প্রবলেম সলভ করে নিই. হ্যাঁ, ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট ও, ও দ্যাট ইজ অরিজিন, হুজ সেন্টার ইজ অ্যাট অরিজিন অ্যান্ড পাসেস থ্রু দ্য পয়েন্ট সাপোজ টু ফাইভ. ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল
whose center is at origin and passes through a point 2, 5. তাহলে এটার সমীকরণ কি হবে? আমরা বৃত্তের অরিজিন দিয়ে যদি অরিজিনে যদি সেন্টার থাকে তাহলে আমরা সেই বৃত্তের সমীকরণ কী দেখলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার আর স্কোয়ার। আর এখানে আর ইজ ইকুয়াল টু কত? ডিস্টেন্স বিটুইন ও অ্যান্ড দিস পয়েন্ট এ সাপোজ। হ্যাঁ, তাহলে এখানে রেডিয়াস আর ইজ ইকুয়াল টু কত? আর ইজ ইকুয়াল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 25 প্লাস 4 29। সো ইকুয়েশন অফ দ্য সার্কেল therefore the equation of the circle কি হলো? এক্স স্কোয়ার, ইকুয়েশন অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট 29 স্কোয়ার, তার মানে 29ই হবে। রুট ওভার 29 হোল স্কোয়ার করলে 29, তাহলে এটাই হলো ইকুয়েশন, বুঝতে পারছো? চলো আরেকটা ইকুয়েশন, আরেকটা প্রবলেম করো, এটা মুছে দিই তাহলে। Find the equation of a circle whose center is at 2, -2, -3. Likho, find the equation of a circle whose center is at 2, -3. Acha, -5. Whose center is at 2, -5 and passes through the point, কিছু একটা পয়েন্ট নাও 5, 4, ঠিক আছে? তাহলে সেন্টার হচ্ছে 2, -5 অ্যান্ড পাসেস থ্রু দ্য পয়েন্ট 5, 4। তাহলে এটার ইকুয়েশন কী হবে? আমরা দেখলাম সেন্টার রেডিয়াস ফর্মে সার্কেলের ইকুয়েশন কী ছিল? x - α² + y - β² = a² রেডিয়াস। এখানে রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, তাহলে এ ইকুয়াল টু এখানে হচ্ছে 5 - 2² দ্যাট ইজ 3² প্লাস 4 - -5, তার মানে হলো প্লাস 5, 9, 9² ইকুয়াল টু রুট ওভার 9 + 81 ইকুয়াল টু রুট ওভার 90। তারপর ইকুয়েশন অফ দ্য সার্কেল কত হলো? x - α, α² x - 2² + y + 5² ইকুয়াল টু রুট ওভার 90² দ্যাট ইজ x² - 4x + 4 + y² + 10y + 25। 90 এদিকে যদি নিয়ে চলে আসে তাহলে -90 = 0, x² + y² - 4x + 10y - 4 অ্যান্ড 5 25 24 অ্যান্ড 25 29 29 থেকে 90 মাইনাস করো তাহলে কত হবে? 9 থেকে 3 6 - 61 = 0, বুঝতে পারছো? তাহলে যদি আমাদের এরকম কোয়েশ্চেন থাকে যে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ সেন্টার ইজ অ্যাট অরিজিন অ্যান্ড পাসেস থ্রু দ্য পয়েন্ট 5, 4, তাহলে তখন আমরা এইভাবে করে নেবো। সেন্টার যদি অরিজিন হয় তাহলে কীভাবে করবে দেখালাম। এবার চলো অন্য টাইপের একটা ইকুয়েশন দেখি, মুছে দিই এবার। এবার হচ্ছে একটা আমরা ইকুয়েশন দেখব ডায়ামিটার ফর্ম। যদি একটা ডায়ামিটারের দুটো প্রান্তবিন্দু দেওয়া আছে, কোনো একটা সার্কেলের ডায়ামিটারের দুটো প্রান্তবিন্দু, ডায়ামিটার অর্থাৎ ব্যাস, ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া আছে, ধরো এ কমা এক্স ওয়ান, এ একটা পয়েন্ট, এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং বি এক্স টু কমা ওয়াই টু, বি পয়েন্ট হলো এক্স টু কমা ওয়াই টু, এটা ডায়ামিটার ব্যাস। তাহলে দুটো একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা তখন কিভাবে সমীকরণ নির্ণয় করবো দেখো। তখন কি করবে?
বৃত্তের পরিধির উপর একটা বিন্দু পি এক্স ওয়াই নিয়ে নিলাম। এবার এটা যোগ করো। তাহলে এই যে কোণটা পেলাম, বলো তো কি কোণ ক্লাস টেনে পড়েছ? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি মনে আছে? ভাবো অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? এ পি বি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। অর্থাৎ সেমি সার্কেল অ্যাঙ্গেল, সেমি সার্কেল অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল না, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ হলো 90 ডিগ্রি। এটা তোমরা ক্লাস টেনে করেছ। আমরা এইটা এই ধর্মটাকে কাজে লাগাবো। এবং আমরা কিছুদিন আগে 11-এ কী করলাম, মানে স্ট্রেট লাইন যখন পড়ি তখন কী করলাম, যে দুটো লাইন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের প্রোডাক্ট অফ স্লোপ অফ দিস টু লাইনস ইকুয়াল টু -1। অর্থাৎ স্লোপ অফ এপি ইনটু স্লোপ অফ বিপি ইকুয়াল টু -1। অর্থাৎ দুটো রেখা, দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের প্রবণতা বা নতির গুণফল -1 হবে। তাহলে আমরা ওই ওই ধর্মটাকে, কিন্তু সব থেকে ইজিয়েস্ট ফর্ম হচ্ছে যে এইটা, এই ধর্মকে আমরা কাজে লাগিয়ে এই সার্কেলের ইকুয়েশন বার করতে পারবো, বৃত্তের ইকুয়েশনটা বার করবো। তাহলে আমরা কী করবো, এপির নতি বার করো। দুটো সরলরেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে তাদের নতির গুণফল ইকুয়াল টু -1 হবে। অর্থাৎ আর আমরা নতির ফর্মুলা বার করতে শিখেছি ক্লাস 11-এ। তাহলে এখানে এপি সরলরেখার নতি কত হবে? এপি নতি, নতি মানে কি? স্লোপ, স্লোপ অফ এপি। কত নতি? y minus y1 by x minus x1 and slope of bp. bp এর নতি কত? y minus y2 by x minus x2. ব্র্যাকেট আমি নতি লিখে রাখলাম। এটা সিন্স ap পারপেন্ডিকুলার টু bp, therefore y minus y1 by x minus x1 into y minus y2 by x minus x2 equal to -1. therefore কী পেলাম আমরা এখানে? y minus y1 into y minus y2, এটা দেখো এদিকে যদি যাই তাহলে x minus x1 ইকুয়াল টু -x-x1 ইন্টু x-x2। তাহলে আমরা সবকে বাম দিকে নিয়ে চলে আসো। তাহলে হয়ে গেলো x-x1 প্লাস x-x1 ইন্টু x-x2 ইকুয়াল টু 0। এটা একটা ফর্ম। এটা কী ফর্ম? ডায়ামিটার ফর্ম অফ ইকুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে ডায়ামিটার ফর্ম। তাহলে ডায়ামিটার ফর্ম, অর্থাৎ একটা সার্কেলে যদি দুটো বিন্দু দেওয়া থাকে, ডায়ামিটারের ব্যাসের প্রান্ত দুটো প্রান্ত বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এই ইকুয়েশন দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x-x1 ইন্টু x-x2 ইকুয়াল টু 0। তাহলে এই টাইপের একটা অঙ্ক আমরা দেখে নিই। তাহলে ডায়ামিটার ফর্মের ফর্মুলাটা কি লিখে নিয়েছ? আমি আবার লিখে দিচ্ছি, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x-x1 ইন্টু x-x2 ইকুয়াল টু 0। চলো একটা ইকুয়েশন দেখি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল উইথ, হ্যাঁ এটা লিখে নাও, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল with P 3,7 and Q 2,9 is as end point of its diameter.
as end point of a diameter. अर्थात एक सर्कुलर इक्वेशन बार करो जर व्यसर प्रानबिंदु दुटो हे 3.7 एंड 2.9 तेल क्या है बोलो आप फर्मुल बसाओ वाई माइनस वाई वन इंटू वाई माइनस वाई टू प्लस एक्स माइनस एक्स वन इंटू एक्स माइनस एक्स टू इक्वल टू जिरो তাহলে আমরা এই ইকুয়েশন থেকে তাহলে যখন ডায়ামিটারে দুটো এন্ড পয়েন্ট দেওয়া থাকবে ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া থাকবে তখন ওই বৃত্তের সমীকরণ কত হলো তাহলে ওয়াই মাইনাস সেভেন বলে যাও নেক্সট ওয়াই মাইনাস সেভেন তারপরে ওয়াই মাইনাস নাইন প্লাস এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এটা কত হবে করো সলভ করো তোমরা কত হচ্ছে বলো ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন ওয়াই তাহলে হলো মাইনাস সিক্সটিন ওয়াই মাইনাস সেভেন প্লাস সিক্সটি থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এক্স স্কোয়ারটা আগে লিখি নাকি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই প্লাস সিক্সটি নাইন ইকুয়াল টু জিরো বুঝতে পারছো তাহলে যদি ডায়ামিটারের প্রান্তবিন্দু দুটো দেওয়া থাকে তাহলে এমন করে আমরা বৃত্তের ইকুয়েশন বার করে নিতে পারবো ঠিক আছে এবার দেখে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল বুঝো আচ্ছা জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল দেখো অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এবার এরম টাইপের তোমাকে কোনো একটা ইকুয়েশন দিয়ে সেখান থেকে কেন্দ্র বার করতে বলবে ব্যাসার্ধ বার করতে বলবে তাহলে আমরা কী করে সেগুলো বার করবো দেখো এই এই বৃত্তের যদি আমরা কেন্দ্র বার করতে চাই তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস এফ স্কোয়ার প্লাস সি দেখো জি স্কোয়ার এফ স্কোয়ার আমরা বেশি লিখলাম এখানে ছিল না তাহলে মাইনাস করে দাও মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আর এখান থেকে আমরা কী লিখতে পারবো এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস এটা কত ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আচ্ছা আমাদের যেটা কেন্দ্র দেওয়া ছিল যে বৃত্তের আমরা সমীকরণটা লিখেছিলাম সেটা কেমন টাইপের ছিল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই এখানে যদি আলফা বিটা যদি সেন্টার হতো তাহলে এবং ব্যাসার্ধ যদি এ হতো তাহলে আমরা কী ছিল ইকুয়েশনটা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইয়াস এই টাইপের ছিল অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার ছিল তাহলে এখানে আমরা পেলাম এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আমরা যদি এই টাইপে লিখতে চাই তাহলে কী লিখব এক্স মাইনাস মাইনাস জি তাই না হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস এফ হোল স্কোয়ার প্লাস ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার এবার দেখো এক্স্যাক্ট এটার মতো হয়ে গেছে তাহলে এই বৃত্তের কেন্দ্র কত ছিল আলফা বিটা সেন্টার অফ দিস ইকুয়েশন আলফা বিটা হ্যাঁ ওই
তাহলে এইখানে তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন যদি সার্কেলের ইকুয়েশন যদি এমন টাইপে থাকে তাহলে এই ইকুয়েশন থেকে আমরা সেন্টার কত পাবো তাহলে সেন্টার অফ দ্য সার্কেল কত হলো তাহলে মাইনাস জি মাইনাস এফ অ্যান্ড রেডিয়াস কত রেডিয়াস কি রেডিয়াস হলো ব্যাসার্ধ তাহলে রেডিয়াস হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি রেডিয়াস হলো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এবার দেখো এখান তাহলে আমরা এখানে এইরকম টাইপের ইকুয়েশন থাকলে সেখান থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ এগুলো বার করতে পারবো তো চলো এখান থেকে দেখে নিই কী করে বার করবে চলো দ্য ইকুয়েশন অফ এ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস নাইনটিন ইকুয়াল টু জিরো এটা একটা ইকুয়েশন দেওয়া আছে সার্কেলের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস নাইনটিন ইকুয়াল টু জিরো ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস কী কী ফাইন্ড করতে বলেছে সেন্টার অ্যান্ড রেডিয়াস তাহলে এই বৃত্তের সেন্টার কত হবে তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এর সেন্টার হচ্ছে দেখো তার আগে এই বৃত্তের যেটা জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইকুয়াল টু জিরো এই ইকুয়েশনের সঙ্গে আমরা এই ইকুয়েশন যদি কম্পেয়ার করি তাহলে কী লিখবে কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন উইথ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো উই গেট জি ইকুয়াল টু জি কত এখান থেকে পাবো দেখো তো এখানে টু জি ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি তাই না টু জি ইকুয়াল টু মাইনাস থ্রি তারপর জি ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু জি ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু সিমিলারলি এফ ইজ ইকুয়াল টু এখানে আছে টু এফ ওয়াই আর টু ওয়াই আছে এখানে তাহলে টু এফ ইজ ইকুয়াল টু কত অ্যান্ড এফ ইকুয়াল টু ওয়ান তাহলে সেন্টার যদি জি এখানে দেখো জি এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই এখানে যদি যখন ছিল তখন এর সেন্টার ছিল কি মাইনাস জি মাইনাস এফ তাহলে এখানে আমরা জি এর ভ্যালু পেলাম মাইনাস থ্রি বাই টু এফ হলো ওয়ান তাহলে সেন্টার কত হবে তাহলে সেন্টার হলো থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান তাই না মাইনাস জি মাইনাস এফ সেন্টার তা আমরা এখানে জি ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু পেয়েছি আর এফ হচ্ছে ওয়ান তাহলে সেন্টার হলো থ্রি বাই টু মাইনাস ওয়ান অ্যান্ড রেডিয়াস তাহলে রেডিয়াস কত হবে রেডিয়াস ইজ ইকুয়াল টু এটা রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে আমরা এখানে জি আর এফ এর ভ্যালু যদি বসাই তাহলে কী পাচ্ছি দেখো রুট ওভার জি স্কোয়ার দ্যাট ইজ নাইন বাই ফোর প্লাস ওয়ান প্লাস মাইনাস নাইনটিন আছে এখানে মাইনাস সি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস নাইনটিন হয়ে যাবে ইকুয়াল টু রুট ওভার ফোর নাইনটিন সেভেন্টি সিক্স প্লাস ফোর এইটটি প্লাস নাইন এইটটি নাইন বাই ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু রুট ওভার এইটটি নাইন বা এইটটি নাইন বাই রুট টু এমনও লিখতে পারো রুট টু নয় টু এইটটি নাইন বাই টু রুট ওভার এইটটি নাইন রুট ওভার এইটটি নাইন বাই টু তাহলে কত হলো রুট ওভার এইটটি নাইন বাই ফোর ইকুয়াল টু রুট ওভার এইটটি নাইন বাই টু এটা হলো রেডিয়াস বুঝতে পারছো তো তাহলে এরকম যদি জেনারেল ইকুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে আমরা এমন করে সেন্টার এবং এটা রেডিয়াস বার করে নিতে পারবো এবার দেখো আমরা করবো স্পেশাল কেস আমরা জেনারেল ইকুয়েশন তো দেখলাম জেনারেল ইকুয়েশনটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এবার সার্কেলের সেন্টার যদি থাকে এক্স অ্যাক্সিস উপরে হ্যাঁ সেন্টার অফ দ্য সার্কেল ইজ অ্যাট এক্স অ্যাক্সিস তাহলে স্পেশাল কেসে দেখো প্রথমে বলি আমরা স্পেশাল কেস নাম্বার ওয়ান এটা দাও কেস নাম্বার
স্পেশাল কেস এগুলো। সেন্টার ইজ অ্যাট এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের উপরেই যদি সেন্টার থাকে তাহলে বৃত্তের ইকুয়েশন কীরম হবে? হ্যাঁ, ইকুয়েশন অফ দ্য সার্কেল কী হবে দেখো, এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ধরো আলফা কমা জিরো, এরম টাইপের হবে, কেন ওয়াই কোঅর্ডিনেটটা জিরো হয়ে যাবে। তাহলে এই বৃত্তের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা একটা টাইপ, জেনারেল ইকুয়েশন টাইপ, অথবা আমরা এই কেন্দ্র থেকে বলতে পারি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে সেন্টার ইজ অ্যাট এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের উপরে যদি সেন্টার থাকে তাহলে বৃত্তের ইকুয়েশন এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে তোমরা বলো তো, যদি সেন্টার থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে, ওয়াই অ্যাক্সিস সেন্টার ইজ অ্যাট ওয়াই অ্যাক্সিস, তাহলে তখন বৃত্তের সমীকরণ কেমন হবে? তাহলে তখন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কেমন হবে, জিরো এক্স কোয়ার্ডিনেটটা জিরো, আর তাহলে জিরো বিটা ধরলাম, তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই, জেনারেল ইকুয়েশনটা যদি লিখি প্লাস সি ইকুয়াল টু জিরো, অ্যান্ড এরকম কেন্দ্র টাইপের যেটা লিখি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম হবে, বুঝতে পারছো? এবার দেখো, যদি পাসেস থ্রু অরিজিন, সার্কেল যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে তখন ইকুয়েশন অফ দ্য সার্কেল হবে, সে তখন হচ্ছে কি তোমার এই যে সিটা থাকবে না, তখন ইকুয়েশন অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। অর্থাৎ বৃত্ত যদি অরিজিন দিয়ে পাস করে, অর্থাৎ মূলবিন্দুগামী হয়, বৃত্ত মূলবিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই, সি থাকবে না তখন, ইকুয়াল টু জিরো। অর্থাৎ মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ইকুয়াল টু জিরো, তখন কিন্তু সি থাকবে না, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, বৃত্তের সমীকরণ যদি এমন হয় যেটা এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, টাচিং এক্স অ্যাক্সিস, সেই এক্স অ্যাক্সিস যে কোনো জায়গায় টাচ করতে পারে, তোমার ফার্স্ট কোয়ার্ডিনেট, সেকেন্ড কোয়ার্ডিনেট, থার্ড কোয়ার্ডিনেট, যেখানে খুশি টাচ করুক না কেন, ধরো এইরকম জায়গায় যদি টাচ করে, তাহলে এইখানে বৃত্তের এই সেন্টার ধরে নিলাম এইচকে, তাই না? তাহলে তোমার এখানে এই কোয়ার্ডিনেটের সেন্টারটা কী হতে পারে, এদিকে এইচ মাইনাস, তাহলে এখানে হতে পারে মাইনাস এইচ কে, এটা হতে পারে, তাহলে বলো তো এটা কী হবে, এখানে সেন্টার হবে তাহলে মাইনাস এইচ মাইনাস কে, এখানে সেন্টার হবে এইচ মাইনাস কে, এমন হবে তো? কিন্তু যেখানেই হোক হোক না কেন, এক্স অ্যাক্সিসকে যদি টাচ করে তাহলে রেডিয়াস কত হবে বলো তো, দেখো ভাবো রেডিয়াসটা কত হবে, রেডিয়াস যেটা আমরা এ ধরেছিলাম, তাহলে রেডিয়াসটা কত হবে এখান থেকে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি কে, তাই না? অর্থাৎ এই কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ, অর্থাৎ কে ইকুয়াল টু হয়ে গেল এ, আমরা আলফাবিটাও ধরতে পারতাম, যাই হোক, তাহলে কে ইজ ইকুয়াল টু হয়ে গেল এ। তাহলে এখানে আমাদের বৃত্তের সমীকরণটা কী হবে, এক্স মাইনাস, আচ্ছা তাহলে যখন এক্স অ্যাক্সিসকে টাচ করবে তখন কে ইজ ইকুয়াল টু হয়ে গেল এ, তাহলে ইকুয়েশন হলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা এখানে বোধ হয় দেখা যাচ্ছে না নাকি, দেখি দেখা যায় কি, হ্যাঁ দেখা যাচ্ছে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হবে, বুঝতে পারছো? আচ্ছা যদি আলফাবিটা হতো তাহলে কী করতাম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হতো, কেন সেখানে বিটা ইজ ইকুয়াল টু এ হয়ে যেত, বুঝতে পারছো? যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করে তাহলে বৃত্তের ইকুয়েশন কী হবে,
अर्थात वाई अक्ष के जदि स्पर्श करे ताहले तखन आमादेर वृत्तेर इक्वेशन होबे। ताहले देखो एई बिन एखाने जदि आमरा आलफा बीटाई धरतम, एटा आलफा बीटा एटा केंद्र, ताहले एटा कत होतो? माइनस आलफा बीटा, एखाने होतो माइनस आलफा माइनस बीटा, एबं एई केंद्र होतो आलफा माइ कमा माइनस बीटा। जेखाने होक ना केन एकटा जिनिस देखो, रेडियस व्यासार्धटा कत होबे? व्यासार्ध कार संगे समान होबे? आलफार संगे व्यासार्ध समान हो जाबे, ताई ना? ताहले जखन वाई अक्ष के स्पर्श करबे, वृत्त जदि वाई अक्ष के स्पर्श करे अर्थात टाचिंग वाई एक्सिस, ताहले वृत्त समीकरण कि होबे बोलो? ताहले आमादेर बीटा इज इक्वल टू ए हो जाबे तखन, ना कि जानो एटा आलफा, आलफा इक्वल टू ए हो जाबे, बीटा इज इक्वल टू ए तो एखानेई हलो, एक्स एक्स के टाच करछे तखन, तखन एखाने आमादेर कि होबे? आलफा इक्वल टू ए अर्थात रेडियस, रेडियस आलफा इज इक्वल टू ए हो जाए। तहले वृत्त समीकरण कि हलो? एक्स माइनस ए होल स्क्वायर प्लस वाई माइनस बीटा होल स्क्वायर इक्वल टू ए स्क्वायर। यही हे कटा स्पेशल केस, नोट कर ना। ओरिजिन मूल बिंदु मान सेंटर एक्स अक्षर उपरे हम कि केंद्र एक्स अक्षर उपरे हम एरक वाई अक्षर उपरे जदि है तेल ए रकम है पासिंग थ्रू द ओरिजिन हम तक सी थकबे ना एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस टू जी एक्स प्लस टू एफ इक्वल टू जिरो। जदि एक्स अक्ष के स्पर्श करे ताहले वृत्तर इक्वेशन एम है, जदि वाई अक्ष के स्पर्श करे ताहले हबे इक्वेशन ए रकम करे नाओ। अच्छा एखन आमरा करब देखो इक्वेशन अफ द सार्केल थ्रु दि पॉइंट अफ इंटरसेक्शन अफ टू गिवन सार्केल। दुटो सार्केल देवा आछे, से सार्केल दुटोर इंटरस मान जे जे छेदबिंदुगामी वृत्तेर समीकरण, ठीक आछे? माने एरकम दुटो सार्केल एइभावे छेद करेछे, ताहले आमरा सेई इक्वेशन बार करब जेटा एइ जे दुटो छेदबिंदुगामी वृत्तेर समीकरण निर्णय करब। ताहले छेदबिंदुगामी वृत्तर ये दुटो सार्केलर छेदबिंदुगामी वृत्तर समीकरण होबे एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस टू जी वन एक्स प्लस टू एफ वन वाई प्लस सी वन प्लस लैमडा इंटू लैमडा एक ध्रुवक कन्स्टैंट लैमडा हे एक कन्स्टैंट लैमडा इंटू और एक जो सार्केल आता लेखो लैम्डा इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस टू जी टू एक्स प्लस टू एफ टू वाई प्लस सी टू इक्वल टू जिरो। यहाँ हलो ए वृत्तर समय दुटो वृत्तर छेदबिंदुगामी वृत्तर समीकरण हलो ये, बुझते पारछो? एबार आमरा करब, लिखे नाओ। इक्वेशन अफ कमन कर्ड, इक्वेशन अफ कमन कर्ड अर्थात दुटो सार्केल जो एम भाव छेद कर देखो दुटो वृत्त जो ए रकम कर छेद कर जैटा हे साधारण जै আমরা এখন নির্ণয় করব সাধারণ জে এর সমীকরণ এবি। হ্যাঁ এই যে কমন কর্ড এটা এর সমীকরণ কি হবে? ধরলাম এ বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স প্লাস টু এফ ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এবং এক্স এটা এই বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু এফ টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। তাহলে দুটো বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে তাদের কমন কর্ডের সমীকরণ কি হবে? কিছুই না, জাস্ট মাইনাস করে দাও, এই বৃত্ত দুটোকে মাইনাস করে দাও। মাইনাস করে দিলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে? টু কমন নিয়ে নাও, টু ইন্টু জি ওয়ান মাইনাস জি টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ ওয়ান মাইনাস এফ টু ইন্টু ওয়াই প্লাস সি ওয়ান মাইনাস সি টু ইকুয়াল টু জিরো। এটা কি? ইকুয়েশন অফ কমন কর্ড অর্থাৎ সাধারণ জ্যায়ের সমীকরণ। যদি দুটো বৃত্ত দেওয়া থাকে, বৃত্ত দুটো সাধারণ জ্যায়ের সমীকরণ বার করতে হয়, তাহলে কী করবে? জাস্ট মাইনাস করে দেবে বৃত্ত দুটো, ঠিক আছে? ইকুয়েশন অফ কমন এটা হলো।
एटुकु नोट करे नाओ। एबार आमरा करबो लेंथ अफ इंटरसेप्ट अफ कोऑर्डिनेट एक्सिस। धरो कोनो वृत्त जदि कोऑर्डिनेट एक्सिस के इंटरसेप्ट करे ताहले तार लेंथ कत हबे। এই একটা বৃত্ত, এই বৃত্ত দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এই যে এখানে ইন্টারসেপ্ট করেছে, এই ইন্টারসেপ্টের লেন্থ আমরা বার করব কত হবে। আচ্ছা ইন্টারসেপ্টের লেন্থ কত হবে, ধরো ইকুয়েশান, এই বৃত্তের ইকুয়েশানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। যদি এইরকম বৃত্তের ইকুয়েশন হয় তাহলে ইন্টারসেপ্টের দৈর্ঘ্য হচ্ছে এক্স অক্ষের উপরে যে ইন্টারসেপ্ট হবে, এটা এক্স অ্যাক্সিস, এখানে হলো ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের উপরে ইন্টারসেপ্ট হবে, তাহলে লেখো ছেদিতাংশ ইন্টারসেপ্ট অন এক্স অ্যাক্সিস এক্স অক্ষের অপর ছেদিতাংশের দৈর্ঘ্য কত, টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ ওয়াই অ্যাক্সিসের উপরে কত হবে, ওয়াই অক্ষের উপরে ছেদিতাংশের দৈর্ঘ্য ইন্টারসেপ্ট অন ওয়াই অ্যাক্সিস ইকুয়াল টু হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা এবার বৃত্তের সম্পূর্ণ ফর্মুলা যত রকম টাইপ থাকে সব টাইপ আলোচনা করা হয়ে গেল, এবার হচ্ছে একটা অঙ্ক দেখো, এটা হচ্ছে সংক্ষিপ্ত একের অঙ্ক এস এন দেব ওয়েব। তাহলে দেখো এখানে কী আছে কোশ্চেন, একটি বৃত্তের কেন্দ্র টু কমা মাইনাস ফোর এবং তা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস থার্টি এইট ইকুয়াল টু জিরো বৃত্তের কেন্দ্রবিন্দুগামী। তাহলে ওই বৃত্তটি সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাকে প্রথমে এই বৃত্তের কেন্দ্র বার করতে হবে, তাহলে যে ইকুয়েশানটা দেওয়া আছে সেটা কী দেওয়া আছে লেখো, গিভেন ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টি এইট ইকুয়াল টু জিরো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ পাসেস থ্রু দি সেন্টার অফ দিস ইকুয়েশান অ্যান্ড হুজ সেন্টার ইজ টু মাইনাস ফোর। তার মানে আমাকে এই একটা বৃত্ত বার করতে হবে যার সেন্টার হচ্ছে টু কমা মাইনাস ফোর অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট, এটার সেন্টার বার করতে হবে, এটার সেন্টার কত। দেখো যেটা জেনারেল ইকুয়েশানের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, জেনারেল ইকুয়েশান কী ছিল এক্স স্কোয়ার, বলো জেনারেল ইকুয়েশান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এর সঙ্গে এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখান থেকে দেখো জি এর ভ্যালু কত হবে এবং ওয়াই এর ভ্যালু কত হবে, জি ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড এফ ইকুয়াল টু ওয়ান। এটা হলো এই বৃত্তের সেন্টার, তাহলে লিখো সেন্টার অফ দ্য গিভেন ইকুয়েশান, সেন্টার অফ দ্য গিভেন ইকুয়েশান প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত হবে, মাইনাস জি মাইনাস এফ, তাহলে এটা হবে ওয়ান কমা মাইনাস ওয়ান। তার মানে এটা হচ্ছে এই এই যে বৃত্তের কেন্দ্র সেই কেন্দ্রগামী, অর্থাৎ পাসিং থ্রু ওয়ান কমা মাইনাস ওয়ান। তাহলে আমরা এবার এখান থেকে পেয়ে যাব, তাহলে কত হবে সেন্টার হলো টু মাইনাস ফোর অ্যান্ড রেডিয়াস, এই বৃত্তের কত রেডিয়াস, এটা ধরো আর, রেডিয়াস আর দিয়ে দিলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু কত, রেডিয়াস অফ রিকোয়ার্ড ইকুয়েশন, এটা রিকোয়ার্ড সার্কেল রুট ওভার টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার, না টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু, এটা ওয়ান এখানে হচ্ছে থ্রি,
1 plus 9 root 10. Therefore, তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে? Therefore, the equation of the circle আলফা বিটা ফর্মের আমরা কি জানি, রেডিয়াস পেয়ে গেলাম, এখানে আলফা বিটা আছে, তাহলে ওই যে ফর্ম কি ফর্ম ছিল আমাদের, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এটা কত হবে, সেন্টার তো টু মাইনাস ফোর, তাহলে হলো এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট টেন হোল স্কোয়ার, তাহলে কত হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু টেন, এদিকে নিয়ে চলে আসলে হয়ে গেল, সাজিয়ে একটু লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট ওয়াই, আচ্ছা এটা সিক্সটিন, ফোর ফোর যা সিক্সটিন, সিক্সটিন প্লাস ফোর টোয়েন্টি, টোয়েন্টি মাইনাস টেন, টেন প্লাস টেন ইকুয়াল টু জিরো, বুঝতে পেরেছ, দেখে নাও পুরো অঙ্ক। আর একটা অঙ্ক দেখো, টু মাইনাস টু বিন্দুগামী এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এই বৃত্তের সঙ্গে এককেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ কোসেন্ট্রিক সার্কেল হুইচ ইজ পাসেস থ্রু দিস পয়েন্ট, এই যে সমীকরণ দেওয়া আছে এর সঙ্গে কোসেন্ট্রিক বাট পাসেস থ্রু টু মাইনাস টু, আচ্ছা যদি কোসেন্ট্রিক সার্কেল হয় তাহলে সব কিছু এক থাকবে, শুধুমাত্র সি চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছ, তাহলে লেখো এক্স স্কোয়ার, আচ্ছা প্রদত্ত বৃত্ত লিখে দাও তাহলে হবে, গিভেন ইকুয়েশন কোসেন্ট্রিক সার্কেল উইথ দ্য গিভেন ইকুয়েশন ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, কি লিখছো, এটা প্রদত্ত বৃত্তের সঙ্গে এককেন্দ্রীয় বৃত্তের সমীকরণ ধরি, এটা লিখো এখানে প্রদত্ত বৃত্তের সঙ্গে এককেন্দ্রীয় বৃত্তের সমীকরণ এটা ধরি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, আচ্ছা ইট ইজ পাসেস থ্রু টু দিস ইকুয়েশন ইজ পাসেস থ্রু টু মাইনাস টু বিন্দুগামী, সো টু মাইনাস টু দিয়ে এটা স্যাটিসফাই করবে না, দেয়ারফর টু স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার, একবারে স্কোয়ার করে বসায় তাহলে হলো ফোর প্লাস ফোর মাইনাস এইট মাইনাস টুয়েলভ প্লাস সি ইকুয়াল টু জিরো, দেয়ারফর সি ইকুয়াল টু টুয়েলভ, তাহলে সি এর ভ্যালু এখানে বসিয়ে দাও, ইকুয়েশন বার হয়ে যাবে, অতএব এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো, বুঝতে পেরেছ, তাহলে এরকম করে বৃত্তের যে প্রবলেমগুলো আছে সেগুলো করতে থাকো, অঙ্কগুলো করতে থাকো, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।